সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। চলো আমরা আমাদের অনলাইন ক্লাস শুরু করি। আমাদের আজকের অনলাইন ক্লাসে আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের জ্যামিতির সম্পাদ্য নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা সম্পাদ্য নিয়ে আলোচনা করব, তোমরা তোমাদের পেন্সিল, কম্পাস, রাবার, স্কেল এবং পেন্সিল নাও। সাথে সাথে আমি যেভাবে আঁকবো তোমরা তোমরা আমার সাথে সাথে আঁকবে। এখন তোমাদের বইয়ের 139 পৃষ্ঠার সম্পাদ্য 4 লক্ষ্য করো। সম্পাদ্য 4-এ লক্ষ্য করছি, কোনো ত্রিভুজের 2টি কোণ এবং এদের 1টি বিপরীত বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমি আবার বলছি, কোনো ত্রিভুজের 2টি কোণ এবং এদের 1টির বিপরীত বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে ত্রিভুজটি আঁকার জন্য আমাদেরকে প্রথমে 2টি কোণ এবং 1টি বাহু আঁকতে হবে। তাহলে আমরা প্রথমে 2টি কোণ আঁকব। তোমরা লক্ষ্য করো এবং আমার সাথে সাথে অঙ্কন করো। তোমরা লক্ষ্য করছো আমি 2টি কোণ আঁকলাম। তাহলে 1টি কোণ হচ্ছে এ, অপরটি বি এবং বাহু হচ্ছে স্মল এ। এখন অঙ্কনের জন্য আমরা যে কোনো একটি রশ্মি নিব। খেয়াল করো আমি একটি রশ্মি নিচ্ছি। আমি যে কোনো একটি রশ্মি বিডি নিলাম, যে কোনো একটি রশ্মি বিডি। এখন বিহতে এই যে বাহু এর সমান বা মাপ নিয়ে, বিহতে বাহু এর সমান মাপ নিয়ে আমরা বিসি কেটে নিব, বিসি কেটে নিব। অর্থাৎ এইটুকু পরিমাণ হচ্ছে এ। আমরা বিডি হতে বাহু এর মাপ নিয়ে বিসি কাটলাম। এখন আমরা বি ও সি বিন্দুতে কোণ বি অঙ্কন করব। বি ও সি বিন্দুতে কোণ বি এর সমান করে কোণ অঙ্কন করব। তাহলে লক্ষ্য করো আমরা আগে বি কোণের মাপটা নিয়ে নিই। বি কোণের মাপটা নিলাম, দুইটি কোণই আমরা একই সাথে অঙ্কন করছি। এখন এভাবে কোণের পরিমাপটা নিয়ে এখানে বসিয়ে কেটে নিব, এখানে বসিয়ে কেটে নিব। তাহলে এবার স্কেলের সাহায্যে লক্ষ্য করো, এই যে বি বিন্দু হতে, এই বি বিন্দু হতে এখানে এই যে বিন্দু বরাবর বসিয়ে আমরা স্কেল টেনে দিব। তাহলে এখানে একটা আমাদের কোণ অঙ্কন হয়ে গেল। একইভাবে সি বিন্দু হতে স্কেল নিয়ে বসিয়ে আমরা যদি পেন্সিল দিয়ে টেনে দেই তাহলে আমাদের কোণ অঙ্কন হয়ে গেল। তাহলে তোমরা খেয়াল করো আমরা বি বিন্দুতে কোণ সি বি এফ অঙ্কন করলাম এবং সি বিন্দুতে আমরা ডি সি ই অঙ্কন করলাম। আমি আবার বলছি, আমরা বি বিন্দুতে কোণ বি এর সমান করে কোণ সি বি এফ অঙ্কন করলাম এবং সি বিন্দুতে কোণ বি এর সমান করে কোণ ডি সি ই অঙ্কন করলাম। এবার আমরা সি বিন্দুতে পুনরায় সি বিন্দুতে সি ই বাহুর উপর একনের মাপ নিয়ে একটি কোণ অঙ্কন করব। লক্ষ্য করো আমরা এখন একনের মাপটি নিয়ে নিব। প্রথমে একনের মাপটা নিলাম, সি বিন্দুতে বসিয়ে একনটি আঁকব।
এভাবে আবার কোণের পরিমাণটা নিয়ে কি হতে কোণটি আঁকব। এখন আমরা সি বিন্দু হতে ছেদ বিন্দুটির উপর স্কেল দিয়ে যোগ করে টেনে দিব। তাহলে তোমরা লক্ষ্য করো, আমি সি বিন্দুতে কোণ ই সি জি অঙ্কন করলাম। সি বিন্দুতে আমি কোণ ই সি জি অঙ্কন করলাম। তাহলে ই সি জি কোণ আমরা সি বিন্দুতে অঙ্কন করলাম। সিজি এবং বিএফ বাহু পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। সিজি এবং বিএফ বাহু পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এখন তোমরা বিশেষ নির্বাচন খেয়াল করো, বিশেষ নির্বাচন। মনে করি একটি ত্রিভুজের দুইটি কোণ দুইটি কোণ এ ও কোণ বি এবং কোণ এ এর বিপরীত বাহু কোণ এর বিপরীত বাহু এ দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন, অঙ্কনের বিবরণ। যে কোনো রশ্মি বিডি হতে এর সমান করে বিসি নেই। তোমরা লক্ষ্য করছো আমি যেভাবে এঁকেছি, তোমাদেরকে যেভাবে বুঝিয়েছি ঠিক আমি ওইভাবেই লিখছি। বিসি এরপর বিসি, বিসি রেখাংশের বি ও সি বিন্দুতে কোণ বি এর সমান করে কোণ সি বি এফ ও কোণ বি সি ই আঁকে। এখন সি ই রেখার সি বিন্দুতে কোণ এ এর সমান করে কোণ ই সি জি আঁকি। সি জি ও পি এফ রেখা, সি জি ও পি এফ রেখা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে।
তাহলে ত্রিভুজ এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমরা এখন তোমাদের বইয়ের 140 নং পৃষ্ঠা সম্পাদ্য পাঁচে যাও। সম্পাদ্য পাঁচে আমরা লক্ষ্য করছি কোন ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমাদেরকে বলা হয়েছে একটি ত্রিভুজের দুইটি বাহু দেয়া আছে এবং এদের ওই দুইটি বাহুর একটি বিপরীত কোণ দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো আমরা প্রথমে দুইটি বাহু আঁকবো। আমরা প্রথমে দুইটি বাহু আঁকলাম, একটি হচ্ছে আমাদের বাহু বি, অন্যটি সি, এবং আমাদের বলা হয়েছে এদের একটি কোণ, বিপরীত কোণ দেয়া থাকবে। তো আমরা কোণটা এঁকে নিব, এদের বিপরীত কোণটাও আঁকলাম, একটি বিপরীত কোণ, কোণ বি দেওয়া আছে। তাহলে এখন আমাদের ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে তোমরা লক্ষ্য করো আমরা যে কোনো একটি রশ্মি বিডি নেই, যে কোনো একটি রশ্মি আমরা বিডি নেই। এখন বিডি রশ্মির বি বিন্দুতে আমাদেরকে কোণ বিটি অঙ্কন করতে হবে, এই কোণ বি, বি কোণটি আমাদেরকে বি বিন্দুতে অঙ্কন করতে হবে। তাহলে আমরা বি কোণের মাপটা নিই, বি কোণের মাপটা নিয়ে বি বিন্দুতে কোণ বি অঙ্কন করি, বি বিন্দুতে আমরা কোণ বিটি অঙ্কন করছি। ঠিক একইভাবে আমি যেভাবে অঙ্কন করছি তোমরাও অঙ্কন করো। লক্ষ্য করো কিভাবে অঙ্কন করছি, কোণ বি অঙ্কন করলাম। তাহলে আমরা কোণ ডি বি ই অঙ্কন করলাম। এখন বিডি হতে বি হতে সি এর মাপ নিয়ে, বি হতে সি এর মাপ নিয়ে বি এ কেটে নিই, বি হতে সি এর মাপ নিয়ে বি এ কেটে নিই। এখন বি এর মাপ নিয়ে বা বিয়ের দৈর্ঘ্যের সমান মাপ নিয়ে এ বিন্দু হতে বিডি এর উপর একটি বৃত্তচাপ আঁকি। আমি এ বিন্দু হতে বিয়ের মাপ নিয়ে বিডি এর উপর একটি বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপটি বিডিকে সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে। এখন এসি ও এ সি প্রাইম যোগ করব, তাহলে এখন এ সি ও এ সি প্রাইম যোগ করলাম, তাহলে আমাদের এবিসি এবং এবি সি প্রাইম উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, তাহলে তাহলে এখন বিশেষ নির্বাচন লক্ষ্য করো, মনে করি
একটি ত্রিভুজের দুইটি বাহু বি ও সি এবং বি বাহুর বিপরীত কোণ বি বাহুর বিপরীত কোণ বি দেওয়া আছে। অঙ্কনের বিবরণ যে কোনো রশ্মি বিডি আঁকি, প্রথমে আমরা এই রশ্মিটি এঁকেছিলাম, তাহলে কি হবে, যে কোনো রশ্মি বিডি আঁকি। এখন এর পরে আমরা যে কাজটা করেছিলাম, আমরা বি বিন্দুতে কোণ ডি বি ই এঁকেছিলাম, তাহলে বি বিন্দুতে কোণ বি এর সমান করে কোণ ডি বি ই আঁকে। আচ্ছা, এখন এর পরবর্তী আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে বি ই হতে সি এর সমান করে বি এ কে কেটেছিলাম, তাহলে খেয়াল করো বি ই হতে সি এ সমান করে সমান করে বিএ নেই। এখন এরপরে আমরা একে কেন্দ্র করে একে কেন্দ্র করে বি এর সমান এই বিবাহ সমান বিভাজ্য নিয়ে সমান ব্যাসার্ধ নিয়ে বিবাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পাশে বিডি রেখার উভয় পাশে বিডি রেখার উভয় পাশে একটি বৃত্তচাপ আঁকে। একটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপটি বৃত্তচাপটি বিডি রেখাকে সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে। এখন এ সি এবং এ সি প্রাইম যোগ করি, তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি সি প্রাইম উভয় ত্রিভুজ ত্রিভুজ প্রদত্ত সত্য পূরণ করে। অঙ্কিত
ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।